নুপুর, বাবা মা বেঁচে থাকলে আজ আমাকে তোকে এতগুলো কথা বলতে হতো না। বাবা অনেক কষ্ট করে এই বাড়ি, অ্যাসেট, এই ব্যবসাটা দাঁড় করিয়েছেন। এই সবকিছুর ভাগিদার তুই। এটা তোমার জন্য। তার মানে তোমার মনে ছিল? আমাকে তোমার কি মনে হয়? কাজ হয়ে যাবে, জানি। তোমাকে বলা আর হয়ে যাওয়া একই কথা। আমি শিহাব, কথা কম, কাজ পছন্দ করে। হ্যাঁ অথবা না? না, কখনো না। মগের মূল্য পেয়েছ, ইউ বিচ। মেয়েটি কে? কোন মেয়েটি? ও, বুঝতে পেরেছি, চিনি না, তবে সাথের মেয়েটিকে চেনা মনে হয়। সম্ভবত এ মহল্লাতে থাকে। কিন্তু তুই মেয়েটির কথা জিজ্ঞেস করছিস কেন? দেশ এবং জাতির উপর অভিমান করে সরকারি চাকরির বয়সটা তো পার করে দিলাম, হঠাৎ মনে হলো এটা অন্যায়। আমার মতো একটা মেধাবী ছেলে যদি অভিমান করে তাহলে দেশ ও জাতি অনেক কিছু থেকে বঞ্চিত হবে। কি নাম ওর? নুপুর। মনটা ভালো নেই। তুই তো আজ ইউনিভার্সিটিতে যাসনি। ওই ছেলেটা আজ আমার পথ আটকে ছিল। কোন ছেলেটা? ওই যে শিহাব, তোর নাম জানতে চেয়েছিল। আমার নাম জানতে চেয়েছে? হ্যাঁ, ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। এতে ভয়ের কি আছে?
ভয়ের কি হয়েছে মানে? ওরকম গুন্ডা প্রকৃতির একটা ছেলে যদি কোনো মেয়ের পথ আটকায় তবে যে কোনো মেয়ে ভয় পেতে পারে। কিন্তু আমার নাম কেন জানতে চেয়েছে? আমি কিছুই বুঝতে পারছি না, তবে আমার খুব ভয় করছে নূপুর। তুই কি সজল ভাইয়ের সাথে এই ব্যাপারে কথা বলবি? ওর সাথে কথা বলার মতো তেমন কিছু তো এখনো ঘটেনি। এসব বিষয়কে হালকাভাবে দেখিস না, তুই একটু সাবধানে থাকিস নূপুর। আব্বু কি করছো তুমি? আব্বু আমার জন্য কি এনেছো? ও তাই তো, এই নাও, কিন্তু খেয়ে দাঁত ব্রাশ করতে হবে। আচ্ছা, স্কুলে আজ কি পড়িয়েছে? টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার অল দি ওয়ার্ল্ড। অনেক আব্বুর কাছ থেকে খুশি নেওয়া হয়েছে। আজ এত তাড়াতাড়ি ফিরলে? তোমার জন্য মনটা কেমন করে উঠলো তাই তাড়াতাড়ি চলে আসলাম। মিথ্যে কথা বলো না, বলো অফিসে কাজ ছিল না কিংবা শরীর ভালো লাগছে না? ও আমি তাড়াতাড়ি ফিরে আসে তুমি বোধহয় খুশি হওনি। হয়েছে, আজ আমরা সবাই একসাথে লাঞ্চ করব। বেশ। আরে দুলাভাই শোনে, এই একটি বানর একটি তৈলাক্ত বাঁশবে প্রতি 10 সেকেন্ডে 2 ফিট উপরে উঠে আবার 1 ফিট স্লিপ করে নিচে নেমে যা। বাঁশটি যদি 12 ফিট হয় তাহলে বানরটির বাসার মাথায় যেতে কতক্ষণ সময় লাগবে বলতে পারবো না বাবু, এর জন্য দুলাভাই চাকরি পেতে এত সময় লেগেছে। আচ্ছা তুই কি এখানে আসার পর থেকে এই নিয়েই আছিস? না না, এখানে আসার আগে থেকে। আমি যতই মেধাবী ছেলে হই না কেন, ইন্টারভিউ সম্পর্কে আমার পূর্ব কোনো অভিজ্ঞতা নেই। হ্যাঁ, ইন্টারভিউতে নানান রকম প্রশ্ন করে শুনেছি এই তৈলাক্ত বাঁশের বিষয়টা নাকি থাকতে পারে। কি ভয়াবহ বিষয়! আচ্ছা আমরা কিভাবে হাঁটতেই থাকবো? কেন খারাপ লাগছে বুঝি? না খারাপ লাগছে না, তবে এভাবে দীর্ঘক্ষণ হাঁটলে আমার খিদে পেয়ে যাবে, আর আমার খিদে পেয়ে গেলে তোমার লস হয়ে যাবে। নূপুর মাঝে মাঝে মনে হয় কি অদ্ভুতভাবে তোমার সাথে আমার পরিচয়। তুমি অবস্থা সম্পন্ন ঘরের সন্তান, আমার মা বাবা নেই, আত্মীয় স্বজনও নেই, একা সম্বলহীন, টিউশনে করে চলি, নিজের যোগ্যতা শুধু এতটুকুই, পড়ুয়া ছাত্র, শুধু এইটুকু যোগ্যতা নিয়ে আমি আর কতদিন তোমার পাশাপাশি চলবো জানি না। সরি সজল, আমার কথা যে তোমাকে এভাবে আঘাত করবে আমি ভাবতেও পারিনি। যা সত্যি আমি তাই বললাম। কি আশ্চর্য, আমি কি তোমার সাথে একটু জোকও করতে পারবো না? আমি তো সবসময় তোমার মতো প্রফেসর প্রফেসর মুড নিয়ে থাকি না, এত ভেবেচিন্তে কথাও বলি না। আচ্ছা ঠিক আছে, আমি আর কখনো এভাবে বলবো না। হলো কি হলো? তুমি দেখেছি উল্টো রাগ করলে, কি হলো নূপুর? তুমি আর কখনো এভাবে কথা বলবে না, নিজেকে এত নিঃস্ব ভাবো কেন? তুমি আমার কাছে অনেক অনেক বড়, এত বড় যে আমার নিজেরই মাঝে মাঝে ভয় হয় তোমায় আগলে রাখতে পারবো তো নূপুর? ঠিক আছে চলো, এখন আমরা হাঁটবো, অনেকক্ষণ যাব থাকবো, তারপর খিদে পেলে জল খাবো, হাওয়া খাবো। নিদেন পক্ষে ফুচকা খাওয়া যায়। চলো চলো। মেয়েটির নাম নূপুর। তুই জানলি কি করে? ওর সঙ্গে যে মেয়েটি ছিল ও বলেছে। আচ্ছা তোর ব্যাপারটা কি বলতো? রাজু আমার চারপাশে অনেক মানুষ কিন্তু আমার কোনো বন্ধু নেই, তুই আমার একমাত্র বন্ধু, তাই তোকে বলছি। আমার জীবনে কখনো কোনো দিন এরকম ঘটেনি, একটা মুখ আমার ভেতরটা এলোমেলো করে দিয়েছে। আমি আমার বুকের খুব ভেতর থেকে একটা টান অনুভব করছি, কখনো কোনোদিন এরকম হয়নি, বিশ্বাস কর আমি এসব কখনো চাইনি, কিন্তু আমার ভেতরে যে ভাঙচুর হচ্ছে তাকে বাধা দেওয়ার ক্ষমতাও যে আমার নেই।
ভাবি কোথায়? মার্কেটে গেছে। আপনার কি হয়েছে আপা? চোখের সামনে না থাকলেও টের পাচ্ছি আপনি চমকে উঠেছেন, তাই না? আমি আপনাকে চিনি না। টেলিফোন রেখে দেবেন না প্লিজ, প্লিজ। টেলিফোন রেখে দিলে আমি আবার ফোন করব, বারবার করব। কি বলতে চান আপনি? কিছু একটা বলার জন্য আপনার মুখোমুখি হয়েছিলাম কিন্তু সাহস হয়নি। আপনার কোনো কথার অর্থই আমি বুঝতে পারছি না। আমি প্রথম বুঝতে পারিনি, বিশ্বাস করুন। খুব সঙ্গোপনে আমার আমার ভেতরটা যখন এলোমেলো হয়ে গেল তখন টের পেলাম আমি এই আমি আপনাকে চাই, শুধু আপনাকে চাই। মানে? নূপুর, নূপুর, আপনাকে আমার ভালো লেগেছে। আমি আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। নূপুর, হ্যালো। কোথায় যাবে তুমি? আমি তোমাকে কোথাও যেতে দেব না। কোথাও ওই ছেলেটা আজকে আমাকে প্রপোজ করেছে। কোন ছেলেটা? আরে ওই যে সেদিন বলেছিলাম না। কি সাংঘাতিক, বাসায় এসেছিল? না, কলেজ থেকে ফেরার পথে আমার পথ আটকেছিল, কিছু বলেনি। বাড়িতে ফেরার পর ফোন করেছে। আমার কাছে ব্যাপারটা ভালো মনে হচ্ছে না। এখন তোর ভাইয়াকে জানানো দরকার। ভাইয়াকে জানালে ভাইয়া নার্ভাস হয়ে যাবে, শেষ পর্যন্ত হয়তো আমার কলেজে যাওয়াটাই বন্ধ হয়ে যাবে। কিন্তু তাই বলে তুই একা একা কলেজে যাস, কিছু যদি ঘটে যায়? কি ঘটবে? এত ভয় পাবার কি আছে? এত সাহস দেখানোটাও ঠিক না। আচ্ছা ঠিক আছে, আগে পরিস্থিতিটা বুঝতে দাও, তারপর যদি তেমন কিছু হয় তখন হয় ভাইয়াকে জানাবো। তুই অন্তত সজলকে ব্যাপারটা জানা। সালাম আলাইকুম বাবাজি। তুমি বাবাজি, আপনি আপনি শরীরটা কি খারাপ নাকি? শরীর খারাপ হবে কেন? না মানে এই অসময়ে এই বেলা এখানে এমনি করে ঘুমাই দিয়েছেন,
কেন এসেছেন তাই বলুন। না আরে মানুষই তো মানুষের কাছে আসে, তাছাড়া আপনি হইলেন গিয়া একটা সম্মানিত ব্যক্তি। কেরামত মিয়া জি, আপনি বড় বেশি মিথ্যে কথা বলেন। জি আপনি খুব ভালো করে জানেন আমি সম্মানিত লোক নই। জি মানুষ আমাকে ভয় পায়, আপনি নিজেও আমাকে ভয় পান। জি এই ভয়টাকে কায়দা করে আপনারা সম্মান বানিয়ে দেন। কেন এসেছেন তাই বলুন। এমনি আপনার মতো তেদোর লোক যে আমার কাছে কোনো মতলব ছাড়া এসেছেন এটা আমাকে বিশ্বাস করতে বলছেন? কেন এসেছেন বলুন। মতলবের কথা যখন কইলেন তখন কথাটা কইই ফেলাই আমি। হ্যাঁ ওই যে আনোয়ারা বেগম আছে না, আনোয়ারা বেগমের স্বামী আমার থেকে কয়েক মাস আগে একটা মোটা অঙ্কের টাকা ঋণ লইছিল। সেই বেচারা তো কিছুদিন আগে ইন্তেকাল করে ফেলাইল। তারপর আনোয়ারা বেগম গিয়ে আমি কইলাম যে তোমার স্বামীর এত টাকা পয়সা তুমি যখন শোধ দিতে পারবা না এক কাম করো, সুদে আসলে তো অনেক টাকা হয়ে গেছে গা, তোমার ওই জমিটুকু আমার কাছে লেখা দাও। হ্যাঁ কিছুতেই লেখা দিতে চায় না। মহিলা এখন কি বলছে? মহিলা বলছে যে আমার জান গেলেও আমি আপনারে লেখা দিব না। আমাকে কি এখন ওই মহিলার জীবন নিতে হবে?